হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি ব্লগটা স্টার্ট করছি এখান থেকে। আজকে হলো কি বার? আজকে হলো স্যাটারডে। তো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। বাবাইয়ের বার্থডে গেছে 3 তারিখ। 3 তারিখের পর এই ঘরে এসে আমার এই প্রথম, আবার মানে এই সেকেন্ড ভিডিও আর কি। এর আগে কোনো ভিডিও করা হয়নি। কি বলতো, নতুন জায়গায় এসে না প্রচুর কাজকর্ম থাকে, তো সেই জন্য সবটা সেরে উঠতে পারছি না, আর রোজ কারো ভিডিও দেখেও উঠতে পারছি না, নিজের ভিডিও করার সময়ও পাচ্ছি না। সেই জন্য কি হচ্ছে, একটু প্রবলেম হচ্ছে। তবু আমি চেষ্টা করছি সবার ভিডিওটা দেখার, আর হচ্ছে কমেন্ট সেরকমভাবে বড় কমেন্ট করতে পারছি না, খুব ছোট কমেন্ট করছি। শুরু করলাম আর শেষ হয়ে গেলে এসে লিখে দিচ্ছি শেষ করলাম, কারণ এর থেকে বেশি বড় কমেন্ট করা এখন পসিবল হচ্ছে না। হয়তো 2 দিন পর ঠিক হয়ে যাবে, তবু এখন পসিবলটা হচ্ছে না। আর নতুন জায়গায় এসে কি বলতো, কাজকর্ম তো থাকেই, মানে কোনো একটা জায়গায় সেট আপ থেকে উঠে সেই সেট আপটা পুরোপুরি ভেঙে আবার নতুন করে সেট আপ করতে না অনেকটা টাইম লাগে। তো এখন যেহেতু ঘরে লোকজন রয়েছে, সেহেতু সেই জিনিসটা আমি গুছিয়ে উঠতে পারছি না। লোকজন থাকলে যা হয় আর কি, যখন আমি একা থাকবো সব তখন একদম ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। মানে একদিনে হয়তো সবটা পারবো না, এক এক দিন করে আমাকে করতে হবে, তবে তাই মানে পুরো পরিষ্কার করতে পারবো। আর লোকজনের মধ্যে থাকলে তো সেইটা হয়ে ওঠে না। তো চলো, আশা করি ব্লগটা সবার ভালো লাগবে। আর আমি আরও একটা কথা বলতে চাই, সেটা হলো আমি সবার ভিডিও হয়তো রেগুলার দেখতে পাচ্ছি না, কারণ সময়ের অভাবে। যাদের ভিডিও দেখছি তাদেরটা আমি ফুল ওয়াচ করছি, এটুকু বিশ্বাস রাখতে পারো। আর হচ্ছে আমি মানে কমেন্ট বেশি বড় করতে পারছি না, ওই শুরু করলাম আবার ভিডিওটা শেষ হয়ে গেলে লিখছি শুধু শেষ করলাম। তো এইটুকুই, আবার যখন নর্মাল লাইফে ফিরবো আমি তখন আবার হয়তো সুন্দর করে গুছিয়ে কমেন্ট করতে পারবো। তো চলো পুরো ব্লগটা জুড়ে সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। চলো সঙ্গে থাকো। এখন রাস্তায় দেখছো অনেক গোলমাল, কেন জানো? তার কারণ হলো আমার বরের সাথে আজকে আমার বাবাই অফিসে যাচ্ছে। একদমই কি বলবো, মজার একটা ঘটনা। আমার বাবাই জানে অফিস মানে ভীষণ আনন্দের একটা জায়গা, ওখানে ভীষণ আনন্দ হয়, অনেক খেলাধুলো হয়, মানে খাওয়া দাওয়া হয়, অনেক এনজয়মেন্টের একটা ব্যাপার একটা অফিস মানে। অ্যাকচুয়ালি অফিসে যে কী হয় সেটা তো জানে না, এখনও বোঝেও না, যখন বুঝতে পারবে তখন আর অফিসে যাওয়ার নামও করবে না। আর ওকে যখন আমরা বলি যে তুমি স্কুল যাবে কি না, ও বলে না স্কুল ও যাবে না, ও স্কুল টুল একদমই পছন্দ করে না, ও যেটা পছন্দ করে সেটা অফিস। কারণ ও ঘরে কাউকে দেখেই নি স্কুলে যেতে, তো ঘরে যেটা দেখে সেটা অফিসে যাচ্ছে বাবার। তো ওর এখন থেকেই অফিসে যাওয়ার ভীষণ একটা ইচ্ছা, আর অফিস জিনিসটা পছন্দ করে। একদিন ওর পাপা ওকে নিয়ে, মানে ওর পাপার অফিসের ভেতরে ঢুকেছিলো, দেখাচ্ছিলো যে অফিস জিনিসটা কী হয়। ভীষণ আনন্দ ওখানে গিয়ে, মানে সে ওখান থেকে বেরোবে না, অফিসেই থাকবে, অফিস করবে, মানে এরকম একটা ব্যাপার। তো যাই হোক, তো এখনও পাপা অফিসে যাবে, ওকে যেতেই দিচ্ছে না অফিসে, মানে লেটও হচ্ছে। তো দাদাই ও ঠাম্মি এখন ঘুরিয়ে পালিয়ে এদিক ওদিক ঘোরাবে, ঘুরিয়ে তারপর ওকে উপরে তুলবে, আর পাপা ততক্ষণে অফিসে চলে যাবে, তারপরে ওরা উপরে আসবে। তো যাই হোক চলো, এখন ঘড়িতে সকাল 9:30 বেজেও অনেকক্ষণ হয়ে গেছে, 5-6 মিনিট হয়েও গেছে। আজকে ওর বাবার অফিসে যেতে অনেকটা লেট হবে, আধা ঘন্টার মধ্যে পৌঁছে যায়, কিন্তু ওই যে সময় যে একদম ধরে বেঁধে নিয়ে বেরোয় না, ওই আধা ঘন্টার মধ্যে যদি 5 মিনিট এদিক ওদিক হয়ে যায় না অনেকটাই লেট হয়ে যায়। আর অফিসে ইনটা অনেক এদের মানে ভীষণ ইম্পর্টেন্ট। তো যাই হোক, আমার চানটানো হয়ে গেছে, এখন আমি চুলটা একটু শুকিয়ে নিচ্ছি, খুব একটা শুকোবে না, কারণ এখনও অবধি ব্যালকনিতে সেরকমভাবে রোদ আসেনি। তো ওই যেটুকু শুকনো হয় হবে, তারপরে আমি ড্রায়ার চালিয়ে দেবো, শুকিয়ে যাবে। আমি চেষ্টা করি ড্রায়ারটা যাতে না দিতে হয় বেশিরভাগ, না ড্রায়ার দিলেই চুলটা নষ্ট হয় বেশি, তো সেই জন্য না দেওয়ার চেষ্টা করি, কিন্তু যদি কোনো উপায় না থাকে তখন একটু চালাতেই হয়। তো চলো, এখন পাড়ায় যে শাল, মানে শীত এসেছে না, শীত পড়েই গেছে প্রায়, শাল কম্বল বিক্রি হচ্ছে, ওইটাই আমি দেখছিলাম কী কী নিয়ে এসছে, কালেকশন কী। কালেকশনটা ঠিকঠাক ছিল কিন্তু দামটা অনেক বেশি, সেই জন্য আমি আর কোনো রেসপন্স করিনি। আমার এদিকে বিছানাপত্র গুছানো হয়ে গেছে, যেহেতু একটা অন্য ঘরে শিফট হয়েছি না, অনেক কাজ বাকি টুকটুক করে করছি, কিন্তু না হচ্ছে না, মানে ঘরে লোকজন থাকলে তো সেরকমভাবে কাজ গুছিয়ে ওঠা যায় না। যখন আমি একা থাকবো তখন ওই করবো, একদিন একদিন করে, যে কোনো একটা পোর্শন একদিন করবো, তারপরে আর একটা পোর্শন একদিন করবো, এরকম করে আর কি গুছাবো। এখন ওই নর্মাল মানে উপর উপর দিয়ে আর কি গোছানো আছে, পরে পুরোপুরি একদম গুছিয়ে যখন পরিষ্কার করে নেবো তখন তোমাদের দেখাবো যে ঘরটা কত সুন্দর লাগছে। তো চলো, এই হলো আজকের ঘটনা। এরপরে হচ্ছে আমার আরও মানে টুকটাক কাজ থাকে,
সেগুলো এখন সবকটা আমি ক্যামেরা বন্দি করতে পারছি না, কারণ ঘরে একদম চারিদিক মানে ঘেটে ঘ হয়ে আছে, দেখতে খুবই বাজে লাগছে। হবে না, চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করো, ঘুমাবে ঘুমাবে ঘুমাবে, চোখটা বন্ধ করো, চোখ বন্ধ, ইয়েস না ঘুমাবে না, ঠিক আছে তাহলে যাও ওখানে বসে বসে ইয়ে করো, যাও ঠাম্মির কাছে যাও, যাও ঠাম্মি ঝাঁকা করবো। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, ঝাঁকা খাচ্ছে, চোখ বন্ধ কর। বাবাইকে সন্ধ্যের জলখাবারে দিয়েছি একটু মুড়ি, মুড়িটার সাথে এক চিমটি চানাচুর মিশিয়ে দিয়েছি, কারণ চানাচুরটা না দিলে ও মুড়িটা খাবে না, সেই জন্য তা ওর মুড়িটা খাওয়া হয়ে গেলে তারপরে আমি চুলটা বাঁধবো। চুলের দড়ি টড়ি নিয়ে বসেই আছি, চুলটা শুকাইও নি, শ্যাম্পু করেছিলাম তো খুব একটা শুকায়নি, ওই জন্য একটু চুলটা ছেড়ে বসে আছি, 5-10 মিনিট পরেই চুলটাকে বেঁধে নেবো। চলো এবার উঠি আমি। ওয়াও, সন্ধে দেওয়া হয়ে গেছে, বাবাই গেছে ঘুরতে, ঘুরতে বলতে এই সামনে নিচটা একটু হাঁটাচলা করতে গেছে, আমি সন্ধে তন্ধে দিয়ে একটুখানি এখন জামা কাপড়গুলো উল্টে দিয়ে এলাম, বিকেলবেলা ধুয়েছিলাম তো কিছু জামা কাপড় বেশি না, বাবাই 3-4টে প্যান্ট আর একটা বিছানার চাদর, ওটা একটুখানি উল্টে পাল্টে মেলে দিয়ে এলাম, আর যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিয়ে এলাম। আর এখন আর কোনো কাজ নেই, এখন বসে থাকবো, আর হচ্ছে টুকটাক কিছু খাবার, বাবাই কাঁদছে কিনা আওয়াজ পাচ্ছি, টুকটাক কিছু খাবার খাওয়ার চেষ্টা করব, দেখি কি খাওয়া যায় ঠিক জানি না, বলতে পারছি না। তবে একটু আগে একটা নুন টেস্ট করলাম, এই লবণটা আমরা নিচ্ছি মানে গত 2 মাস ধরে আর কি, লবণটাই একটুখানি টেস্ট করছিলাম যে বাবাই কাঁদছে মনে হয়, দাঁড়াও, যাই হোক ওই লবণটাই টেস্ট করছিলাম, লবণটা টেস্ট করে দেখলাম লবণের টেস্টটা কেমন, টেস্টটা ঠিকই আছে, নর্মাল লবণের মতোই লাগলো, বাট তবুও ওটা একটা আলাদা রকম ইয়ে দেখে আমি নিলাম। গত মাস থেকে, গত মাস বলে ভুল হবে, তার আগের মাস, মানে এটা নভেম্বর চলছে তো, তার আগের, তার আগের মানে ওই ধরে নাও তুমি অক্টোবর মাস থেকে আমরা নিচ্ছি, সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে, সেপ্টেম্বর মাস থেকে নিচ্ছি, তো সেটাই একটুখানি দেখলাম টেস্ট করে, মানে এমনি তো রান্নায় খেয়ে দেখছি ঠিকই আছে মানে, কিন্তু শুধু মুখে খেতে কেমন লাগছে ওটাই দেখলাম। তার মধ্যে আবার বাবাই রাস্তায় ঘুরছিল তো ঘরে আসবে না, এখন যে কোথায় হেঁটে হেঁটে চলে গেলো সেটা দেখতেই পাচ্ছি না, ও মানে ঘরেই ঢুকবে না, আর ওর ঠাম্মি ওকে ঘরে ঢোকানোর চেষ্টা করছিলো তো কাঁদছিল এই নিচটায় এসে, এখন তো দেখলাম আবার সোজা গেল, জানি না কি করছে, আসবে কি না সেটাও জানি না। তো যাই হোক চলো, এই হচ্ছে আজকের গল্প, তো এই হলো আজকের গল্প, আমি দেখছি বাবাইটা কাঁদছে না কি, একদম ঘরে থাকতে চায় না জানো, একদম ঘরে থাকতে চায় না, মানে
রাস্তার ধারে ঘর নিলাম যাতে ও সবসময় রাস্তাঘাট দেখতে পারে। ও রাস্তাঘাট ঘর থেকে দেখবে না, একদম রাস্তায় বেরিয়ে রাস্তা দেখবে, এরকম প্ল্যান। মানে মাথাটা জাস্ট সার হয়ে যাচ্ছে। আজকে আমার ভিডিওটা পোস্ট করার কথা বিকেল 5টায়, সেটা আমি করতে পারলাম না, তবুও চেষ্টা করবো আজকের মধ্যেই দেওয়ার ভিডিওটা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আবার একটা কালকের নতুন ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আনন্দে থেকো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যারা ফেসবুক থেকে দেখছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পেজটাকে ফলো করে যেও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা। হাতে চাবি নিয়ে বসে আছি, বাবাই এলেই গেট খুলবো। টাটা, চলো টাটা।